নানা অনিয়মে গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় 51টি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যা মোট ভোট কেন্দ্রের এক তৃতীয়াংশেরও বেশি। নির্বাচন নিয়ে বিকেলে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন সিএসি কাজী হাবিবুল আওয়াল। 145টি কেন্দ্রে সকাল 8টা থেকে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। শুরু থেকেই দুর্বৃত্তরা গোপন কক্ষে প্রবেশ করায় 51টি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করা হয়। সিএসি বলেন, নির্বাচনের সংস্কৃতি উন্নত না হলে কমিশনে বসে সুষ্ঠু ভোট গ্রহণ সম্ভব হবে না। এসব ক্ষেত্রে নির্বাচনী কর্মকর্তারা অনিয়মে জড়িত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিকল্প ধারা সহ রাজনৈতিক তিন দলের তিনজন সহ মোট পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গ্রহণ একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। সাঘাটা ও ফুলছড়ি উপজেলা নিয়ে এ আসন গঠিত। সেখানে ভোটার সংখ্যা 3,39,743 জন। সাবেক ডিপুটি স্পিকার ফজলে রাবি মিয়ার মৃত্যুতে গাইবান্ধা পাঁচ আসন শূন্য হয়। আমরা যে কেন্দ্রগুলোর ভোট বন্ধ করে দিয়েছি, আমরা হয়তো দেখতে পেয়েছি যে ভোট চলছে, সঙ্গে সঙ্গে যেন সেগুলো স্থগিত করে বন্ধ করে দেওয়া হয়, আমরা যেন ওগুলোর আর মুভমেন্ট দেখতে পাই। কমিশন যদি মনে করে যে নির্বাচন সঠিকভাবে হচ্ছে না এবং এই কারণে নির্বাচন যদি বন্ধ করতে, একটি কেন্দ্রে বা সকল কেন্দ্রে নির্বাচন বন্ধ করার একটা দায়িত্ব ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে, আমরা সেই বিধানের আলোকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। দর্শক, এই মুহূর্তে রাজধানী নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সায়েম, নির্বাচন পরিস্থিতি দেখে নির্বাচন কমিশন কি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানিয়েছেন? সবশেষ আর কি খবর আছে আপনার কাছে? ফাতিয়া, আপনি প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যটি শুনছিলেন। তার বক্তব্যে কিন্তু এক ধরনের এই নির্বাচন, পুরো নির্বাচনটিও বন্ধ করে দেওয়ার একটা ইঙ্গিত আছে। এখনও পর্যন্ত যেই নির্বাচনের যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে যদি নির্বাচনটি যথাযথ না হয়ে থাকে, আপনি শুনেছেন যে তিনি বলেছেন যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এবং সেজন্য ইতিমধ্যে আপনি যে 51টির কথা বলছেন, কিছুক্ষণ আগে আরও একটি কেন্দ্র স্থগিত হয়েছে, অর্থাৎ 145টি কেন্দ্রের মধ্যে 52টি কেন্দ্র স্থগিত হয়েছে, যেখানে এক তৃতীয়াংশেরও বেশি কেন্দ্র স্থগিত করা হয়েছে। এবং সব কিছু বিবেচনায় এখন যে সময় আছে, এই সময় বিবেচনায় নিয়ে যদি নির্বাচনী পরিস্থিতি একেবারেই যেই সামান্য নর্মাল কিছু শর্ত আছে, সেই শর্তগুলো যদি মেনে না হয়, এবং আপনি এরই মধ্যে জানেন যে চারজন প্রার্থী, অর্থাৎ পাঁচজন প্রার্থীর মধ্যে চারজন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। কিছুক্ষণ আগে এখানে প্রধান নির্বাচন কমিশনের সাথে আমাদের কথা হয়েছিল, তিনি বলেছেন যে তারা বসবেন কমিশনের সব সদস্য নিয়ে, এবং তখন তারা বিবেচনা করবেন যে আসলে চূড়ান্ত সিদ্ধান্তটি কী হবে, সেটি আরও কেন্দ্র স্থগিতের সংখ্যা বাড়বে নাকি পুরো নির্বাচনটি বন্ধ করে দেওয়া হবে। আমার পেছনে রয়েছে এই নির্বাচন কমিশনের এখান থেকে যে মনিটরিং সেলটি করা হয়েছে, সেই মনিটরিং সেলটি মূলত আপনি জানেন যে ইভিএম পদ্ধতিতে এক ধরনের যে ভোট ডাকাতের কথা বলেছে নির্বাচন কমিশন, অর্থাৎ ভোট কক্ষে কিছু অবৈধ লোক থাকেন, তারা মূলত ভোটারের ভোটটি দিয়ে থাকেন, এবং ইভিএম পদ্ধতির ভোট স্বচ্ছ হলেও এই বিষয়টিতে চ্যালেঞ্জের কথা প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনাররা বারবার বলেছেন, এবং সেজন্যই প্রতিটি ভোট কক্ষে, অর্থাৎ এখানে যতগুলো 145টি কেন্দ্রে যতগুলো কক্ষ আছে সবগুলো ভোট কক্ষে সিসি ক্যামেরা বসানো হয়েছে, এবং একই সাথে কেন্দ্রের বাইরেও কিন্তু সিসি ক্যামেরা বসানো হয়েছে। এটি নির্বাচন কমিশন থেকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা বসে পর্যবেক্ষণ করছেন, নির্বাচন কমিশনের কর্মকর্তারা পর্যবেক্ষণ করছেন, এবং সকাল থেকে এই পর্যবেক্ষণে যখন তারা দেখলেন যে অনেকগুলো ভোট কক্ষে, যেই 52টি কেন্দ্রের কথা বললাম, যে এই কেন্দ্রগুলোর ভোট কক্ষে অবৈধ লোক প্রবেশ করতে তারা দেখেছেন, এবং সেটি স্থানীয় ভোট গ্রহণ কর্মকর্তারা কিন্তু সেই বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারেননি, সেজন্যই এখান থেকে নির্বাচন কমিশন থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা মিলে সেই কেন্দ্রগুলোর ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।
এটি আসলে এখন নানা ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে যে আসলে আরও এটি যেহেতু একটি ছোট নির্বাচন, এই একটি ছোট নির্বাচন যেভাবে নির্বাচন কমিশন থেকে পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে, যদি বড় নির্বাচন কিংবা একসাথে অনেকগুলো নির্বাচন, সেটি জাতীয় নির্বাচন হতে পারে, সেটি উপজেলা পরিষদ নির্বাচন হতে পারে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে, সেক্ষেত্রে আসলে এভাবে পর্যবেক্ষণ করা সম্ভব কিনা এবং সব জায়গায় সিসি ক্যামেরা বসানো সম্ভব কিনা। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে সবগুলো কেন্দ্রে সব ভোটকক্ষে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে, কিন্তু সেটি আসলে কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে এবং এটি এই যে ছোট একটি নির্বাচন, এটি নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন থেকে যেভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে আদৌ বড় নির্বাচনের ক্ষেত্রে সেটি সম্ভব কিনা, এই বিষয়টি কিন্তু এখন প্রশ্ন আসছে। কিন্তু নির্বাচন কমিশন বলছে যে তারা এই ছোট নির্বাচনটিকেও সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে চাচ্ছেন, স্বচ্ছ করতে চাচ্ছেন, যেন আগামী জাতীয় নির্বাচনের জন্য সবার কাছে যে বার্তাটি যায় যে সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন নির্বাচন কমিশনের যে দায়িত্ব, সেই দায়িত্বটি তারা পুরোপুরি পালন করবেন। কিছুক্ষণের মধ্যেই ফাতিয়া প্রধান নির্বাচন কমিশনার আমাদের সাথে সংবাদ সম্মেলন করে জানাবেন যে এই নির্বাচনকে নিয়ে সবশেষ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের কী হচ্ছে, আমরা তখন পরবর্তী সংবাদে আপনাকে এই বিষয়টি চূড়ান্তভাবে জানাতে পারবো।